ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠক শেষে কথা জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ও দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এ সময় ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতার নিন্দা জানায় জামায়াত। সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনি জনগণের পাশে থাকার কথা জানান ডক্টর শফিকুর রহমান। আমাদের দোয়া, ভালোবাসা, সমর্থন, সহযোগিতা সবই তাদের সাথে আমাদের সামর্থ্যের ভিতরে থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই ফিলিস্তিন একটা জাতিরাষ্ট্র হিসাবে পূর্ণ স্বাধীনতা নিয়ে বিশ্বের বুকে দাঁড়াক, কারণ এই জায়গাটা হচ্ছে অসংখ্য নবী পয়গম্বরের জন্মস্থান। This earth have a long way to go, but we will always be hand in hand together in full cooperation, inshallah.